হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে দোকান বন্ধ করে চলে এসেছি আমরা হোটেলে খাবার খেতে, কারণ বাড়ি গিয়ে আর খাবার বানাতে ইচ্ছে করলো না আজকে। তো তখন ঘড়িতে কটা বাজবে, 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি রাহুলকে বললাম, যাও বাবুকে নিয়ে আসো, আমি আর যাবো না। তারপরে এখান থেকে তিনজন খেতে বেরিয়ে যাব, কারণ অনেক দিন হলো রুটি তড়কা খেতে খুব ইচ্ছা করছিলো। রুটি তরকা সেভাবে তো খাই না, শিলিগুড়িতে এসে এই হোটেলে গিয়ে যে রুটি খাবো তরকা খাবো এগুলো আমার মধ্যে কখনো আসেনি চিন্তাধারাগুলো। যখন বাড়ি যেতাম বহরমপুরে, তখন বাস দাঁড়াতো, তো ধাবাতে নেমে খেয়েছি, কিন্তু এই যে শিলিগুড়িতে বেরিয়ে যে খাবো এটা কখনো মনে জাগেনি। তো ডেলি রাত্রি করে বাড়ি যাই, গিয়ে আবার খাবার বানাতে ইচ্ছা করে না, শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আর রাহুলকে বলছিলাম যে রুটি তরকা খেতে ইচ্ছেও করছিলো, তো রাহুল বলে চলো তাহলে আজকে আমরা বাইরেই খাই, সেই ভেবে বাইরে আসলাম। তো দেখো বাবু খুব খুশি হচ্ছিলো খেতে খেতে। তো বাবুকে বললাম রুটি তরকা খাবে, বাবু বললো খাবে না, ও নান খাবে। তো ওকে বাটার নান দেওয়া হয়েছে। তো দেখো রাহুল সাইডে আছে, আমিও খাচ্ছি। আর এটা না ভাতেরও হোটেল, আমরা বাইরে খাচ্ছিলাম রুটি তরকা, একটু মানে সাইডে ঘেরা মতো আছে, ওখানে ভাতের ব্যবস্থা হচ্ছে, মানে ভাতও খাই। ভালো বেশ হোটেলটা, ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। সেভাবে কখনো খাই না তো হোটেলে, যাইও না। তো এখানে ঢুকলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে ঢুকে একটা আঙ্কেল ছিল রাহুলের চেনা পরিচিত, তো রাহুল ওটাই বলছিল আঙ্কেল এখানে কাজ করে। তো আমি বললাম ভালোই তো। তো রাহুল একটু কথা বলছিল, দেখো আমরা বাড়ি আসলাম আর ঘড়িটা কটা বাজে দেখো, কটা বাজে রাহুল বলে দাও তো, আমি চোখে চশমা নাই। 11:25 বাজে। আরে দেখো বাড়ি আসার সময় আমরা নিয়ে আসছি আমার পছন্দের কেক, বাটার স্কচ, আর বাবু খাবে চকলেট। তো বাবু চলো বেটা চামচ নিয়ে এসো। তো এখন আমরা কেকটা খাবো, খেয়ে ঘুমাবো। আর রাহুলের আজকে কী হয়েছে, আমাদেরকে বাইরে খেতে নিয়ে গেলে হঠাৎ, জিজ্ঞেস করি চলো। আমি তো ভেবেছিলাম এমনি ঘুরতে যাবো, তারপর কেকের দোকানে ঢোকালো, বলো কেক খাবে। তারপরে আমি খাবারের দোকান থেকে বললাম রাত্রে আবার খাবার বানাবো, চলো রুটি তরকা খেয়ে নি। অনেকদিন এরা বাড়িতেই খাচ্ছে, বোর হয়ে গেছে কোথাও, কোথায় খাওয়ার সময় তো বাড়িতেই খায়। আমাদের গ্রামে কোনো ছুটি নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, সেরকম ভালো লাগে না কোথাও। তার জন্যে আর ভাবলাম কি এদেরকে নিয়ে যাই আর বাইরে একটু ডিনার করে নিয়ে আসি, ঘোরাও হলো ডিনার করাও হলো। আর অনেকদিন রুটি তরকারি খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ আর কি খেয়েছে, তরকার রুটি খেয়েছে আর যে, আর মিয়ামোর থেকে কেক, আর যে হোটেলে আমরা গিয়েছি ও হোটেলের ম্যানেজার দিয়েছেন, আমার সাথে আবার পরিচয় পরিচিত, আরে ভালো হলো খেয়ে নিলাম একসঙ্গে। চলো আমরা কেকটা খাই, তারপরে ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দিয়ে ঘুমাবো। আর দেখলি তো কটা বাজে, 11:30 বাজছে, একটু পরে 12টা বেজে যাবে খেতে খেতে। ঠিক আছে, তারপরে ঘুমাতে ঘুমাতে 1টা। তো চলো বন্ধুরা কেক খাই। আর এই দেখো যখন বাড়ি আসলাম তখন তো কেক নিয়েছি, তো কেক আমি এই যে বাটার স্কচ, এই কেকটাই বেশি পছন্দ করি খেতে, চকলেটটাও খাই, তবে এটা বেশি ভালো লাগে খেতে। তো বাবু খাবে চকলেট আর আমি আর রাহুল দুজনেই খাবো বাটার স্কচ। তো চলো এখন 3টে চামচ নিয়ে নিয়েছি, এখন আমরা বিছানায় বসেই খাচ্ছি, আর টেবিলে গেলাম না, ওই ঘরে ঘুমাবো, এই ঘরে তো ঘুমাবো না, সকালবেলা বিছানার চাদর চেঞ্জ করে দেবো। তার জন্য রাহুলকে বললাম চলো এখানে বসেই খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাবো, প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে না, ইচ্ছে করে এসেই কেউ যেন একটু রান্না করে দেয় আমাকে, আর একটু খেয়ে ঘুমাতে পারি, কিন্তু সেটা তো হবে না, রান্না তো আমাকে করতেই হবে। কিন্তু আজকের দিনটা একটু আরাম পেলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ রাহুল, রাহুল নিয়ে গেলো বলেই হলো, আমি নিজে থেকে কখনো রাহুলকে বলি না যে চলো যাবো খাবো এরকম বলি না, ওই নিজে থেকে নিয়ে যায়। তো চলো দেখো ওরা দুজন এখন খাচ্ছে, মজা করছে, কত কিছু করছে, আর এই সাইডে আমি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। তো চলো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কমেন্ট করবে,